জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন, স্বাধীনতা ও গণতন্ত্র ভোগ করতে হলে সবাইকে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামতে হবে। আর ভারতের নাগরিকত্ব আইনকে সমর্থন দিয়ে সরকার দেশকে পরাধীনতার দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী মহানগর নাট্যমঞ্চে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির কেন্দ্রীয় কাউন্সিলে এসব কথা বলেন তারা। গণতন্ত্র হরণকারীদের বিরুদ্ধে কর্মসূচি দিলে সরকার পরিবর্তন সময়ের ব্যাপার বলেও জানান ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা। বিস্তারিত সোহান খানের প্রতিবেদনে। জাতীয় সরকার প্রতিষ্ঠায় ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে কঠোর অবস্থান তৈরি করতে জাতীয় কাউন্সিলের আয়োজন করে আসাম আব্দুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। এতে অংশ নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষস্থানীয় নেতারা ভারতের উগ্র হিন্দুত্ববাদ আর বাংলাদেশের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি ভোটাধিকার ও গণতন্ত্র ফিরে পেতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন তারা। বাংলাদেশের সরকার ভারত রাষ্ট্রের আধিপত্যবাদী নীতির কোনো বিরোধিতা তো করছেই না, বরং তার পরিপূর্ণভাবে তাবেদার হয়ে বাংলাদেশে তার শাসন কায়েম রেখেছে। আজকের সম্মেলনের প্রথম শপথ ওই হারানো অধিকার, হারানো ভোটাধিকার, হারানো গণতন্ত্র, লুট হয়ে যাওয়া গণতন্ত্র ফিরিয়ে আনবার শপথ নেব আজ। এই ইলেকশন কমিশন পৃথিবীতে এমন একেবারে গর্ধপ ইলেকশন কমিশন আর হয় না। বিএনপি মহাসচিব বলেন, পরিকল্পিতভাবে বাংলাদেশকে দুর্যোগময় দেশ বানানোর ষড়যন্ত্র চলছে। এনআরসি ভারতের নিজস্ব বিষয় হলেও এতে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি বাইরে আসেন, তাহলে তাদের সেই যে আকাঙ্ক্ষা, তাদের সেই যে নীল নকশা, তারা একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, সেটা তাদের তারা বাস্তবায়িত করতে পারবে না। সরকারের নীল নকশা বাস্তবায়ন করতে অন্যায়ভাবে খালেদা জিয়াকে বন্দী করে রাখারও অভিযোগ করেন মির্জা ফখরুল। আজকে বিভিন্নভাবে আমাদের দেশকে, আমাদের দেশের মানুষকে আজকে পরাজিত করা হচ্ছে। তাদের যে লড়াই ছিল, যে গৌরবময় সংগ্রাম ছিল, সবগুলোকে ধ্বংস করে দিয়ে আজকে দুর্ভাগ্যজনকভাবে আজকে একটা পুতুল সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই দেশকে তারা আজকে পরাধীন করে রাখার দিকে গিয়ে নিয়ে যাচ্ছে বন্ধুগণ। আর সবাইকে অধিকার আদায়ে সোচ্চার হয়ে ঐক্যবদ্ধ আন্দোলনে নামার আহ্বান জানান ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। সবাই আসুন, আমরা ঐক্যবদ্ধ হয়ে সকল শহরে, গ্রামে, জেলায়, সব জায়গায় যে এই ঐক্যের ভিত্তিতে দাবি তুলে ধরি, সবাইকে নিয়ে মাঠে নামি। ইনশাল্লাহ জনগণের বিজয় হবে, স্বাধীনতার ফসল পুরা ভাগে আমরা ভোগ করতে পারবো। আগামীতে ভোট কারচুপি করলে শক্ত হাতে প্রতিরোধের হুঁশিয়ারি দেন জেএসডি সভাপতি আসাম আব্দুর রব। সেই ডাকাতদের বিরুদ্ধে বিক্ষোভ হবে, আগামী দিনে ভোট ডাকাতি করতে গেলে তাদের হাট কেটে দেওয়া হবে। তোমরা চোর, তোমরা ডাকাত, তোমরা খুনি, তোমরা জনগণের সাথে বেইমানি করেছো, বিশ্বাসঘাতকতা করছো, তোমরা গণতন্ত্র হত্যাকারী। সোহান খান, এসটিভি, ঢাকা।